এই রানাঘাট লোকসভা কেন্দ্র, যার মধ্যে 7টা বিধানসভা রয়েছে, রানাঘাট উত্তর পশ্চিম, রানাঘাট উত্তর পূর্ব, রানাঘাট দক্ষিণ, এবং তার সঙ্গে কৃষ্ণগঞ্জ, চাকদা, নবদ্বীপ এবং এই শান্তিপুর। শান্তিপুরে যে চাপাতলা স্কুলের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, তুমি দেখতে পাচ্ছ 233 এবং 234 নম্বর বুথ, সেখানে লম্বা লাইন পড়ে গিয়েছে সকাল 6:30টাতেই, আধ ঘন্টা পর ভোট গ্রহণ, কিন্তু সবাই এসে গিয়েছেন অনেকটা আগেই। আমি কথা বলার চেষ্টা করবো যারা লাইনে রয়েছেন তাদের সঙ্গে। এত 6:30 বাজে, আধ ঘন্টা বাকি, এখনই লাইনে দাঁড়িয়ে পড়েছেন কি? সকাল সকাল ভোট, সকাল সকাল ভোট দেবো, ভালোভাবে শান্তিভাবে ভোট দেবো, যাতে অত্যাচার না হয়, গণ্ডগোল না হয়। গণ্ডগোলের আশঙ্কা রয়েছে? না, গণ্ডগোল তো হয়, পঞ্চায়েত ভোটে চাপাচুপি হয়, এই ভোটটা তো আরাম করে দেবো শান্তিভাবে। শান্তিপুরে শান্তিতে ভোট দেবেন বলে সকাল সকাল দাঁড়িয়ে পড়েছেন, কেন? কারণ শান্তিপুরে কিন্তু আমরা উপনির্বাচনও দেখেছি, 2021-এর নির্বাচনে বিজেপি এখানে জয়ী হয়েছিলেন, এবং তাৎপর্যপূর্ণভাবে 2019-এ জয়ী সাংসদ তিনি 2021-এ কিন্তু বিধায়ক হয়েছিলেন শান্তিপুর থেকে। পরে বিধায়ক এবং সাংসদ পদ একসাথে রাখা যাবে না বলে জগন্নাথ সরকার, তিনি বিধায়ক পদে তিনি সরে দাঁড়ান, এবং তারপরে কিন্তু উপনির্বাচনে আবার তৃণমূল জয়ী হয়। ফলে স্বাভাবিকভাবে এই শান্তিপুরের দিকে কিন্তু নজর রয়েছে রানাঘাটের ভোটের ক্ষেত্রে। একেবারে শিবাশিষ, তুমি আমাদের সঙ্গে থাকো। সকাল সকাল তারা চলে এসেছেন ভোটাররা, অন্যদিকে মাঝদিয়ার কি ছবি আমি জানবো। হিন্দুলের কাছে সরাসরি চলে যাব। হিন্দুল, একেবারে সুকন্যা, দেখো আমরা রয়েছি রানাঘাটের বাগদিয়ার একটি স্কুলে। তুমি দেখতে পাচ্ছ শিবাশিষ যেটা বলছিল যে শান্তিপূর্ণভাবে শান্তিপুরে যেন লোকজন ভোট দিতে পারে, সেই কারণে কিন্তু সেই শান্তি বজায় রাখার জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু একেবারে মোতায়েন রয়েছেন। শুধু তাই নয়, রাজ্য পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান প্রত্যেকেই কিন্তু এরকম প্রত্যেকটি ভোটকেন্দ্রে মোতায়েন রয়েছেন। আমরা যেখানে রয়েছি এখানে 6 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছেন, এবং পাশাপাশি রাজ্য পুলিশের যারা তারাও কিন্তু রয়েছেন এখানে। ইতিমধ্যেই কিন্তু মক পলিং শুরু হয়ে গেছে। শুধু তাই নয়, বাইরের চিত্রটা একবার দেখাবো, যখন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ভেতরে নিরাপত্তা দেওয়ার জন্য ভোটাররা যাতে নিশ্চিন্তে ভোট দিতে পারেন সেই বিষয়টা সুনিশ্চিত করছেন, তখন কিন্তু ইতিমধ্যেই একেবারে ভোট পর্ব শুরু হওয়ার আগেই কিন্তু রীতিমতো মানুষজন, অর্থাৎ কিনা ভোটাররা, তারা কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছেন। সকাল সকাল তারা ভোট সারবেন, এবং নির্বিঘ্নে সুষ্ঠুভাবে যাতে ভোট হয় সেই ব্যবস্থা কিন্তু একেবারে নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রানাঘাটে ভোট 54 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়েছে, এবং ভোটাররা যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন সেদিকে কিন্তু নির্বাচন কমিশন যেমন নজর রাখছে, তার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যারা এখানে মোতায়েন রয়েছেন তারা যেমন রয়েছেন, পাশাপাশি সিসিটিভি ক্যামেরা রয়েছে গোটা পরিস্থিতিতে। তুমি দেখতে পাচ্ছ একেবারে কড়া নজরদারি রয়েছে, যেমন তুমি আমাদের সঙ্গে থাকো। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।